করেন, এটাকে রিনেম করেন না, এবং রিনেম করলে হয় এফ টু দিয়ে এখানে কিছু একটা করেন, রাইট, এবং সেটা সঠিকভাবে কাজ করে না। দেখেন ফর্ম ক্লাস কিন্তু একটু কমপ্লিকেটেড ক্লাস, নর্মাল ক্লাসের মতো না। ওয়াই এখানে যদি একটু লম্বা করেন, দেখেন প্রোগ্রাম ক্লাসটা খুব নিরীহ টাইপের ক্লাস, আমি যে ক্লাস লিখবো সেটা খুব নিরীহ টাইপের ক্লাস, আমি ওই সেন্সে বলতেছি। এটা একটা ফাইল, ফাইলের মধ্যে ক্লিক করলে ফাইলের কন্টেন্ট চলে আসে, আমি ক্লাসের কন্টেন্ট, ক্লাসের মধ্যে কী আছে সেটা লেখা দেখি, তাই না? বাট ফর্ম ক্লাসে লক্ষ্য করছেন, ফর্ম ক্লাসের মধ্যে আসলে দুইটা ফাইল, ফর্ম ডট সিএস, ফর্ম ওয়ান ডট ডিজাইনার ডট সিএস, রাইট? খুব কমপ্লিকেটেড ব্যাপার। এখন আপনি যদি এখানে এফ টু দিয়ে চেঞ্জ করেন, মেবি ডিজাইনার ফাইলের ক্লাসের নাম চেঞ্জ হবে না, ঝামেলা শুরু হয়ে যাবে। শুধু এইটা না, এই জায়গায় চেঞ্জ করলে ভেতরে ডেফিনেটলি এটার অ্যাগনেস্টে এখানে একটা ক্লাস আছে না, প্রত্যেকটা ফাইলের অ্যাগনেস্টে তো এক একটা ক্লাস থাকে। তা আপনি যখন এখানে এখানে নর্মালি হাতে লিখে দেবেন, এই ক্লাসের নাম চেঞ্জ নাও হতে পারে, সো এটা একটা ঝামেলা। শুধু এইটা না, এই ক্লাসের অনেক জায়গায় রেফারেন্স থাকতে পারে না, সেসব জায়গায় তো নাম চেঞ্জ হবে না, রাইট? ওকে, এই জিনিসগুলো কীভাবে এনশিওর করবো? বেস্ট থিং, দেখেন আমার কোন কোন জায়গায় এটার নাম আছে, আমি প্রত্যেকটা জায়গা ওপেন করে রাখতেছি এবং আমি দেখব একভাবে চেঞ্জ করলে প্রত্যেক জায়গায় এফেক্ট করে। নাম্বার ওয়ান, ফাইলের নাম ফর্ম ওয়ান ডট সিএস, এটা একটা ফাইল, এখানে ফাইলের নাম ফর্ম ওয়ান ডট ডিজাইনার সিএস, এটা আরেকটা ফাইল। ফাইলের ভেতরে কন্টেন্টটুকু ওপেন করি, দেখেন এটা হলো কন্টেন্ট, অর্থাৎ এই ফাইলে অ্যাগেনস্টে ক্লাসের নাম হলো ফর্ম ওয়ান, এই ফাইলে অ্যাগেনস্টে ক্লাসের নাম কিন্তু ফর্ম ওয়ান, দেখেন, রাইট? চারটা জায়গা পেলাম, রাইট? আরেকটা জায়গা আছে, প্রোগ্রাম ক্লাসের মধ্যে তার রেফারেন্স ইউজ করা হয়েছে, নাম কি? ফর্ম ওয়ান, ফাইভ প্লেসেস হ্যাভ গট। সো আমি কোনো একটা জায়গায় এমনি চেঞ্জ করে দিলে কাজ হবে না, হোয়াট শুড আই ডু? মেন ক্লাসে চলে আসেন, মেন ক্লাস আসলে কোনটা? মেন ক্লাস তো এটা, তাই না? এটাই চলে আসেন, এটার কোড বিহাইন্ডে যান, আপনারা জানেন কি না, এফ সেভেন, রাইট? এফ সেভেন দিলে কোডে থাকলে এখানে আসবে, আর শিফট এফ সেভেন দিলে আবার এদিকে আসবে, রাইট? এফ সেভেন, শিফট এফ সেভেন, সো কোড বিহাইন্ডে আসলাম। এখানে আসার পর রাইট বাটন ক্লিক, রিফ্যাক্টর, রিনেম, ইউজ দ্য রিফ্যাক্টরিং টু, রিশার্পার, কী দিবেন? ফর অ্যান এক্সাম্পল, ফর অ্যান এক্সাম্পল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউআই, ওকে, দিয়ে দিলাম, দেখেন। নেক্সট, সে আমাকে একটা জায়গা বললো, কোনো একটা জায়গাতে এরকম একটা লেখা আছে, দেখেন সে কতটুকু ইন্টেলিজেন্ট, অর্থাৎ ওই ফর্মের উপরে একটা টেক্সট আছে না, ফর্ম ওয়ান, যেটাকে আমরা ক্যাপশন বলি, সেই ক্যাপশনটুকু ফর্ম ওয়ান লেখা, সে আমাকে বলতেছে সেটাও কি ব্যাংক অ্যাকাউন্ট ইউআই দিয়ে দিব, হাউ স্মার্ট ইট ইজ। এবং শুধু এইটা না, এটার যদি 1000 রেফারেন্স তৈরি করা থাকতো, ফর্ম ওয়ান, এ ফর্ম ওয়ান, বি ফর্ম ওয়ান, অথবা ফর্ম ওয়ান ওয়ান, ফর্ম ওয়ান টু, এরকম থাকতো, সে সবগুলাই বলতো যে ফর্ম শব্দটাকে রিপ্লেস করে এটা দিয়ে দিব। চিন্তা করেন ম্যানুয়ালি কি এটা সম্ভব হতো? যেমন পার্সন ক্লাসটা যদি আপনি ভুল লিখতেন, 1000 জায়গায় হোল অ্যাপ্লিকেশনে ইউজ হয়েছে, সেটা কি আপনি ম্যানুয়ালি চেঞ্জ করলে এটা সম্ভব? সম্ভব না। সো আপনাকে রিশার্পারে হেল্প নিতে হবে। সো আমি বললাম হ্যাঁ, তুমি ওইটাও চেঞ্জ করে দাও, দেখেন। নেক্সট, দেখেন তো কোথায় কোথায় ইফেক্ট করলো, দেখেন কি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউআই, 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 ইউ সি ইন এভরি প্লেস, ওকে। সো রিনেম আপনারা সব সময় রিশার্পা দিয়ে করবেন। নাম্বার টু, এক্সাম্পল কিছু একটা লিখলাম, ওকে, লেখার পর ওকে ফর এক্সাম্পল বেশ কিছু বাটন টানলাম, আমি একটু বিল করে নিতে হবে, কারণ আছে বিল। সো আমি নর্মালি অ্যাপ্লিকেশনটা রান করছি, দেখেন নর্মালি অ্যাপ্লিকেশনটা রান করলাম, এই অবস্থায় আছে, রাইট? ওকে, সো এবার আমি কিছু ভুল করলাম, অনেক বাটন টানলাম, অনেক কাজ করলাম, কাজ করার পর আমি আবার রান করলাম,
কি যেন একটা বললো, আমি ইয়েস দিলাম, নর্মালি তো আমরা ইয়েস দিই তাই না, হোয়াট হ্যাপেন্স, এত ডিজাইন করতেছি কিচ্ছু আসে না, নিশ্চয়ই মাইক্রোসফটের প্রোগ্রামার আগাম করছে না, ওকে আরও গাড়ির উপর দোষ দিয়ে দেওয়া তো খুবই, আমি এটা ডিজাইন করছি এটা আসতেছে, ওয়াই ওয়াই হ্যাপেন্স, ওকে সি হোয়াট হ্যাপেন্স, এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে there are build errors, would you like to continue and run the last successful build, অর্থাৎ আপনি এর এই কোড লেখার আগে একটা সাকসেসফুল বিল্ড আপনার আছে, মানে কি একটা ইএক্সই আছে বাংলায় বলে, আপনি কি সেই ইএক্সইটা দেখতে চান, আমি বললাম হ্যাঁ দেখতে চাই, বলো যে এই তো আপনার ইএক্সই রাইট, আপনারা কি জানেন এই ইএক্সইটা কোথায় থাকে, দেখেন আমরা চলে আসি এখানে, দেখেন ইন ডিবাগ, এই যে এটা আমি ক্লিক করি, দেখেন এ ক্লিক করার ও বিল্ড করে রান করে দেয়, সো যখন বিল্ড করতে পারতেছে না এরর, তখন সে কি করে পুরাতন এক্সিটে রান করে দেয়, আর বিল্ড করতে পারলে তো সে লেটেস্ট বিল্ড বিল্ড তৈরি করে তারপর রান করে রাইট, ওকে প্রবলেম কি জানেন, প্রবলেম হলো আরো ডেঞ্জারাস যখন আপনারা এই কাজটুকু করেন, এভাবে রান করেন এবং এখানে টিক দিয়ে দেন, ভাই তুমি আমার এই ডায়লগ দেখাও না রাইট, তখন তো আপনি বলেন নো এটা আমার কোনো সমস্যা নেই, নিশ্চয়ই ভাইরাসের কোনো প্রবলেম রাইট, টু মেক দ্য মিস্টেক, ওকে সো বি কেয়ারফুল, এটার ভালো উপায় কি জানেন, ভালো উপায় হলো অ্যাপ্লিকেশন ডিরেক্টলি রান করতে যাবেন না, বারবার রান করার আসলে দরকারও হয় না, এক লাইন কোড লিখে বারবার রান করার দরকার নেই, বিল্ড ইট রাইট, দেখেন বিল্ড আমি কিন্তু রান করি না, আমি বলছি বিল্ড, প্লিজ বিল্ড ইট, বিল্ড ইট, সে আমাকে দেখাচ্ছে এই যে অনেক আরও রাইট, ক্লিক দ্য অ্যারো, গো টু দ্য অ্যারো অ্যান্ড সি, ওকে ফাইন আমি এখানে ভুল করছি রাইট, অ্যাগেন বিল্ড ইট, ওয়েল ডান, দেন রান, এখন ক্লিয়ার, ওকে সো বি কেয়ারফুল ওরকম কাজ করতে, সবসময় বিল্ড করবেন নট রান করবেন, রান করার দরকার হলে রান করেন, নেক্সট নেক্সট, এবার এই লাইনে আসেন, ফর্ম লোড, ফর্ম লোড লাইন লিখলেন হঠাৎ করে আসলে আপনি লিখতে চান নাই, ক্লিক হয়ে গেছে, ওকে অথবা আমি যদি আরেকটু অন্যভাবে বলি, আমি এই ক্লাসে আসলাম, বাটন ওয়ান ডট ক্লিক, এটা লিখলেন, এটা এটার এগেনস্টে কোড লিখলেন অনেক, ইন্টিজার এ ভ্যালু ইকুয়ালস টেন, এটা লেখার পর মানে পাঁচ ছ লাইন লেখার পর এমন হয়তো আসতেছে, এটা দেখতে তো খবর আছে, ওকে সো হোয়াট শুড ইউ ডু, ওকে খুব তাড়াতাড়ি শুরু করলেন, আসেন আমরা তাড়াতাড়ি শুরু করে দিই, কি করা যায়, ফার্স্ট হলো এটা নাম তাই না, এটা আমরা নাম কোথায় দিব, এখানে আপনি এখানে সে নিশ্চয় নাম দিবেন, আমি নামটা দিই, নামটা দিলাম কি ধরেন শো ভ্যালু বাটন, বাই দ্য ওয়ে নেমিং কনভেনশন নিয়ে একটু কথা আছে, আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি এখানে যে কমন কনভেনশন আমরা বলছি সেটা ফলো করছেন, কেমন অন্য কনভেনশন ফলো করছে, ফর এক্সাম্পল বাটন বিটিএন শো ভ্যালু অথবা শো ভ্যালু বিটিএন, আপনার কনভেনশনে কোনো প্রবলেম নেই, কনভেনশন যে কোনো প্রজেক্টে পিপলে এক এক রকম হতে পারে টিমে, বাট প্রবলেম হয়ে যাবে অন্য জায়গাতে যখন আপনারা প্রজেক্ট ওয়ার্ক করবেন, তখন আপনাদের কোডের মধ্যে ডিসিমিলারিটি দেখা দেবে, ডোন্ট ডু ইট, সো এই ক্লাসে আপনাদেরকে এই কনভেনশন ফলো করতে হবে, কারণ সবাই একই রিদমে না থাকলে কোডের মধ্যে অসঙ্গতি দেখাবে, ওকে সো এখন থেকে আপনারা এইভাবে ফলো করবেন, সো বাই দ্য ওয়ে সরি এস ছোট হাতে, সো আপনি এইভাবে নাম দিলেন এবং এন্টার দিলেন ফাইন, বাট স্টিল ইউ সি কোনো লাভ হয় না, বাটন ওয়ান ওইখানে পড়ে আছে, দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে না তো, ওকে হোয়াট কুড ইউ ডু, আমি যেহেতু রিসার্পার আছে সেটা দিয়েই করি, প্রথমে তো ওইখানে চেঞ্জ করলেন তারপর এখানে এসে এটাকে রিনেম করেন, কীভাবে কি নাম দিতে চান, শো ভ্যালু বাটন আন্ডারস্কোর ক্লিক তাই না, শো নর্মালি তো বাটনের নাম দিয়ে আন্ডারস্কোর ক্লিকটা অটোমেটিক আসে তাই তো, শো ভ্যালু বাটন আন্ডারস্কোর ক্লিক, ওকে সি ইট ডান, দেখেন হচ্ছে, ওয়েল ডান,
অন্য কিছু দেখাচ্ছে আমি আপাতত বোঝা যাচ্ছে কি আমি এখানে কি করলাম রিনেম প্রথমে বাটনটা রিনেম করলাম তারপর এখানে এটা রিনেম করলাম না বাটন রিনেম করলে কিন্তু এটা রিনেম হয়ে যাবে না অটোমেটিক্যালি এটা হয় না আপনাকে এখানে এটাকে রিনেম করতে হবে ওকে মূল ফ্যাক্টটা আসলে কি ঘটে কেন হয় না সেটা একটু ব্যাখ্যা করতেছি সেটা ব্যাখ্যা করার আগে এই অংশটুকু একটু দেখাই আপনাদের মাঝে মধ্যে এরকম হয় তখন আপনার এসে মনে হয় এই মেথড এটা এমনি পড়ে আসছে কেন এটা ফেলে দিই কিভাবে করেন ম্যানুয়ালি ফেলে দেন তাই তো ম্যানুয়ালি ফেলে দেন নর্মাল ভালো উপায় হলো কি রাইট বাটন ক্লিক করে রিশার্পার save delete please this is not please don't think it is a ms word right it's not ms word it's an intelligence thing id onek beshi bujhe so apnake tool use korte hobe ms word e jebhabe korte nobhabe ekhon kora ta khub bhul hoye jabe boro project e to ekdom apne dia hoye jabe manage korte parbe save delete ashle ki korbe save delete khuje dekhbe ei method e kono reference ache right jodi thakam boro project e to apnar mone nai ke kothay ki use kore rakhche এবং সে পয়েন্ট করে দিবে এই এই জায়গায় রেফারেন্স আছে সো মশাটা কিন্তু ঝামেলা হয় তোমার এটা ঝামেলা ওকে সো আমি তো জানি এটা কোনো রেফারেন্স না কারণ আমি সেভ ডিলিট করব সো নেক্সট কি দেখাচ্ছে ইউজ অফ মেথড ক্যান নট বি ডিলিটেড সেভ আচ্ছা নেক্সট দেই কোন একটা জায়গা দেখাচ্ছিল আচ্ছা কোন একটা জায়গার কিন্তু পজিশন দেখাচ্ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা আমার কিন্তু এটা চলে গেছে কিন্তু জাস্ট সি বিল্ড এরর ওয়াই এরর কারণ হলো ইভেন্ট হ্যান্ডলিং কোড যেগুলা আই মিন বাটন ক্লিক করলে কাজ হবে ফর্ম লোডে কাজ হবে ফর্ম ক্লিকে কাজ হবে ফর্ম রিলেটেড যতগুলো ইস্যু আছে অথবা কম্পোনেন্ট রিলেটেড যতগুলো কন্ট্রোল রিলেটেড যতগুলো ইস্যু আছে ওগুলা যখন এখানে আমরা কি করি আমরা বাটন ডাবল ক্লিক করলে অটোমেটিক কোড জেনারেট হয় না একটা মেথড সে লিখে দেয় না এটা আরেকটা জায়গায় সে রেজিস্ট্রেশন করে দেয় ডিজাইনার ফাইলের ভিতর আপনি এখানে ক্লিক করেন দেখেন সে বলতেছে তোমার এই মেথডটা আমি পাচ্ছি না সো ক্লিক করে আমার এই মেথড পাচ্ছি না মানে কি আমি তো ফেলে দিছি আমাকে কি করতে হবে এই লাইনটুকু ফেলে দিতে ফিনিশ এগেইন বিল্ডিং অনেক কথা বলছি বাট কমন মিস্টেক যেগুলো আপনারা ঝামেলায় পড়ে যান অনেক খুব তাড়াতাড়ি কোড লিখতে গেলে এলোমেলো হয়ে যান দেখিয়ে দিলাম এটা আপনারা একটু নজর দিবেন যেন আপনাদের সময় নষ্ট না হয়